ইনবক্সে প্রতিদিন লিখো ব্রেইন উইথ বিউটি। ভাবছো তুমি ক্যাডার, আমিও লিখবো যা দুষ্ট ইউ নটি। চরিত্র তো গেছেই পুরা ক্যাডার হওয়ার পরে। এখন ঘরের গৌরাইখা ক্যাডার মাইয়া দেখলো পিছে পিছে ঘুরে। ক্যাডার ক্যাডার করিস না লো, ও গোয়ালের ছেলে, একটুখানি উল্টা পাল্টা হইলেই ক্যাডার বউ ভরে দিবে জেলে। ক্যাডার জামাই খুঁজিস না লো, ওর উপসী ললনা, এই ক্যাডার পোলা ইনবক্সে সারাদিন করে ছলনা। মাননীয় স্পিকার, আজকে আমার সামনে বসে আছে কিছু স্বার্থান্বেষী মহল, যাদের জীবনের একমাত্র একমাত্র লক্ষ্য হচ্ছে স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। যারা চায় ঘরে একটা ক্যাডার বউ তুলতে, তাদের স্ট্যাটাসের সাথে মিলে চলতে হলে এখন একটা ক্যাডার বউ তাদের ঘরে দরকার। কিন্তু এই একদিন এই আপুটি আমার সামনে যে বসে আছেন, আজকে অডিট ক্যাডারের সুপারিশ প্রাপ্ত, তিনি যখন লাইব্রেরিতে পড়তেন তখন তার প্রেমিক ছিল এলাকার আকাইসা। এখনো উনি হাতে যে ফোনটা নিয়ে বসে আছেন সেই ফোনটাও কিনে দিয়েছেন আকাইসা। আজকে ক্যাডার হওয়ার পরে সেই আকাইসা রয়ে গেছে বুলিয়া। এখন আপনাদের এই যে সামনে যে বসে আছে বড় বড় পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, অডিট ক্যাডার, সবার দিকে তার নজর, যদি একটা লাইগা যায়। আমাদের মানে বুকের মধ্যে আছে মাননীয় স্পিকার, ক্যাডার হওয়ার পরে আমরা চেঞ্জ হই নাই। নিঃস্বার্থ প্রেমিক অনন্ত জলিলের মতন একদম হার্ট বের করে সামনে দেখা দিত। মাননীয় স্পিকার, তাহলে জীবন সঙ্গী হিসেবে আজকে কে শ্রেয়? আরেকটু বলি মাননীয় স্পিকার, এদের তো একটু নসিহত করা লাগে। আজকে জীবন সঙ্গী হিসেবে আপনি প্রথমে বাছাই করতে পারেন একজন সাংবাদিককে। কেন মাননীয় স্পিকার? কারণ এই যে ধরেন আমি কাস্টমস ক্যাডার, আমি কোটি কোটি টাকার গোল্ডের বার ধরব, আমাদের কি লাগবে? প্রচারী প্রসার, টিভির প্রত্যেকটা ট্রিগারে, পত্রিকার প্রথম পাতায় থাকবে আমার ছবি। আর এই কাজটা কে করবে? আমার ঘরের স্বামী। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত জীবন সঙ্গী হিসাবে আপনি চুজ করতে পারেন একজন রাজনীতিবিদকে, পলিটিক্যাল লিডার, কারণ আপনি হচ্ছেন সরকারি আমলা আর সে নিজেই সরকার, মানে পুরো দেশটাই আপনার। তারপর মাননীয় স্পিকার, আপনি জীবন সঙ্গী হিসাবে আমরা বাছাই করতে পারি একজন ব্যবসায়ীকে, কারণ আমরা মাননীয় স্পিকার সরকারি চাকরিজীবী, আমাদের বেতন খুব সীমিত, আমরা থাকবো সৎ, আমাদের ইমেজ থাকবে ফক ফকা ঝরঝরা, আমরা খুব লয়াল, কিন্তু একটু টাকা পয়সাও তো লাগে, তাই ব্যবসায়ী স্বামী আমাদেরকে দিবে টাকার যোগান, আমাদের বাঁচবে সামাজিক মর্যাদা, আমাদের স্ট্যাটাস থাকবে, সাথে সাথে ক্যাডারও হইলাম। মাননীয় স্পিকার, জীবন সঙ্গী হিসাবে কখনোই শুধু ক্যাডার না। মাননীয় স্পিকার আর একটু বলতে দেন। এরপর মাননীয় স্পিকার, জীবন সঙ্গী হিসেবে আমি বাছাই করতে পারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারণ তার আছে, জি জি শেষ করব, তার আছে রাজনৈতিক সক্ষমতা, রাজনীতি করার অধিকার, তিনি হবে নীল, আমার জীবন হবে বোল্ডেন। মাননীয় স্পিকার, এরপরে না মাননীয় স্পিকার, আর 10টা সেকেন্ড চেয়ে নিব মাননীয় স্পিকার, 10টা সেকেন্ড না মাননীয় স্পিকার, 10টা সেকেন্ড। এরপর মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপরে আমি, এরপরে আপনি জীবন সঙ্গী হিসেবে বাসা হিসেবে করতে পারেন একজন মোটিভেশনাল স্পিকারকে। আরে ভাই বিরক্ত করেন না, একটু বলতে দেন, একটু বলতে দেন। মোটিভেশনাল স্পিকার বিয়ে করলে আপনি যে সারা দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবেন, সেই ব্যস্ত না, আমি বসবো না, আমাকে বলতে দিতেই হবে, সেই মোটিভেশনাল স্পিকার আপনাকে দিবে মোটিভেশন। তারপরে মাননীয় স্পিকার, সবার শেষে আমি বলতে যাব তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটু নসিহত, আর একটু ও রে ক্যাডার খুর্রা, ক্যাডার দেখা বিয়া করিস না, ক্যাডার দেখা বিয়া করবি স্ট্যাটাস ধুইয়া পানি খাবি, ক্যাডার দেখা বিয়া করবি স্ট্যাটাস ধুইয়া পানি খাবি, সবার শেষে